প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে জানবো সাপ সম্পর্কে কিছু অজানা তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইরা, পৃথিবীতে বর্তমানে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে প্রায় 500 প্রজাতির সাপ বিষধর, বাকি সবই নির্বিষ। আমাদের বাংলাদেশেই রয়েছে প্রায় 100 প্রজাতির সাপ, এর 3 ভাগেই নির্বিষ। এদের মধ্যে সহজে দেখা যায় এমন সাপ হচ্ছে ঢোড়া, ঘরগিন্নি, কুকুরি, মেটে সাপ, দুধুরাজ সাপ, ফণী মনসা, পাইটনা বা পানি সাপ, ডাড়াস, অজগর, গোখরো ও কিছু সামুদ্রিক সাপ। প্রিয় ভাইরা, অনেকেরই ধারণা হাসনা হেনা বা সুগন্ধি ফুলের গন্ধে দূর দূরান্ত থেকে সাপ ছুটে আসে, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। সাপের ঘ্রাণ শক্তি অত্যন্ত দুর্বল, তাই তারা কোনো ফুলের গন্ধই পায় না। প্রিয় ভাইরা, বিনের তালে সাপের নাচ দেখে অনেকেই মনে করেন সাপ দেখতে পায়, কিন্তু মজার ঘটনা, সাপের দৃষ্টিশক্তিও অত্যন্ত দুর্বল। সাপের কান নেই, শোনার জন্য সাপ জিভ বের করে, এই কারণেই সাপকে ঘন ঘন জিভ বের করতে দেখা যায়। এছাড়াও সাপের পেটের তলায় আসে এক ধরনের স্নায়ুতন্ত্র থাকে, এই আসের সাহায্যেই মাটি থেকে উচ্চমাত্রার কম্পনযুক্ত শব্দ সংগ্রহ করে সাপ, মস্তিষ্কে চালনা করে দেয়। এইভাবে সাপ কোনো বস্তুর অবস্থান কত দূরে তা বুঝতে পারে। প্রিয় ভাইরা, অ্যান্টার্কটিকা বাদে বিশ্বের সর্বত্রই সাপের দর্শন মেলে। বেশি শীতল অঞ্চলে সাপ বাঁচতে পারে না, কারণ সাপের রক্ত শীতল। প্রিয় ভাইরা, সাপের খাদ্য তালিকায় থাকে ইঁদুর, পাখি, ব্যাং, বড় সাপ, ছোট হরিণ, শুকর, বাঁদর এরা খেয়ে থাকে। নিজেদের প্রতিরক্ষার জন্যই সাপ মানুষকে আক্রমণ করে, তবে আদতে এরা শান্ত ও নিরীহ প্রাণী। 70% প্রজাতির সাপই ডিম পাড়ে। প্রিয় ভাইরা, সব থেকে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা, যা গড়ে 17 ফুট লম্বা হয়। সব থেকে ছোট সাপ বারবাডোস থ্রেড স্নেক, মাত্র 4 ইঞ্চি লম্বা হয় এই সাপটি। প্রিয় ভাইরা, বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপই কিন্তু বিষহীন। সাপ খাবার গ্রহণের পর অনেক দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারে, পরবর্তী খাবার গ্রহণ না করা পর্যন্ত। প্রিয় ভাইরা, অবাক হচ্ছেন, জলসাপ একবার নিঃশ্বাস গ্রহণ করে অনেকক্ষণ, এমনকি বেশ কয়েক ঘন্টাও পানির নিচে কাটিয়ে দিতে পারে। নির্দিষ্ট সময় পরে সাপ দেহের খোল পরিবর্তন করে। প্রিয় ভাইরা, কয়েক প্রকারের সাপ উড়তে সক্ষম, এটা অবশ্য পাখি উড়ার মতো না, বরং শরীরকে প্রচণ্ড বেগে সামনের দিকে ছুড়ে দিয়ে একে বেঁকে শূন্যে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। প্রিয় ভাইরা, সাপের রয়েছে দীর্ঘ সময় শিকারের জন্য ওত পেতে থাকার মতো ক্ষমতা, আর এ সময় তারা এতটাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় যে নিজ থেকে জানা না দিলে তা অন্য কেউ বুঝতে পারে না। নানা কারণে সাপ অতীন্দ্রিয় ক্ষমতাধর বলেই মনে করছেন গবেষকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন বিবিসি। প্রিয় ভাইরা, বিশ্বের সবচেয়ে দক্ষ শিকারী সাপের অন্যতম হল ওয়েস্টার্ন ডায়মন্ড ব্যাক র্যাট লিসনেক। এটি ঘাসের জঙ্গলে অত্যন্ত দক্ষভাবে লুকিয়ে থাকতে পারদর্শী। এগুলো স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে, ঝোপ ও জঙ্গলে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে শিকার ধরার জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করতে পারদর্শী। কোনো কোনো সাপ দীর্ঘ 2 বছর ধরে এজন্য অপেক্ষায় থাকতে পারে, তবে কোনো শিকার পাওয়া গেলে তারা সবচেয়ে আক্রমণাত্মক প্রাণী হয়ে উঠতে একটিও দেরি করে না। প্রিয় ভাইরা, সাপের ক্ষমতা কখনোই আকার কিংবা আকৃতির উপর নির্ভর করে না। যে সাপের গতি যত বেশি সে সাপ তত দক্ষ, এ গতি তাদের সবচেয়ে বড় অস্ত্র। সাপ কাউকে আক্রমণ করলে একবার ছোবল দিতে তার সময় লাগে 44 থেকে 70 মিলিসেকেন্ড। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় প্রতিবেদনের বিষয়টি জানা গেছে। অন্যদিকে মানুষ একবার চোখের পলক ফেলতে সময় লাগে 200 মিলিসেকেন্ড। এ কারণে সাপের 4 বার ছোবল দিতে যত সময় লাগে সে সময় মানুষ একবার চোখের পলক ফেলতে পারে। মানুষ যদি সাপের মতো এত দ্রুতগতি অর্জন করে তাহলে তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে পড়বে। প্রিয় ভাইরা, গবেষণায় জানা গেছে সাপের দ্রুতগতি অর্জনের পেছনে কাজ করছে তাদের অত্যন্ত কার্যকর পেশি। মানুষের দেহে রয়েছে 700 থেকে 800 পেশি, অন্যদিকে সাপের রয়েছে ছোট ছোট 1000 থেকে 1500 পেশি,
তবে মানুষের পেশিগুলোর তুলনায় সাপের পেশি এত কার্যকর হওয়ার কারণ কি সে বিষয়টি এখনো সঠিকভাবে অনুধাবন করতে পারেনি গবেষকরা। তবে তারা ধারণা করছেন সাপের পেশিগুলো একত্রে সংযুক্ত থাকায় তা রাবার ব্যান্ডের মতো অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে। সম্প্রতি মার্কিন গবেষকরা সাপের এসব বিষয়ে গবেষণা করে অতীন্দ্রিয় ক্ষমতার বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। ইউনিভার্সিটি অব লুইজিয়ানার গবেষক ডেভিড ফেনিং এ বিষয়ে গবেষণার জন্য বেশ কয়েক মাস র্যাটল স্নেক পর্যবেক্ষণ করেন। তারা স্পিড ক্যামেরা সহ নানা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সাপের আক্রমণের সময়ের গতি পরিমাপ করেছেন। প্রিয়ভাইরা, এ বিষয়ে ডেভিড ফেনিং বলেন, আমরা যে প্রাণীর কথা বলছি তা তার শিকারকে আক্রমণ ও তার কাছে পৌঁছাতে এত কম সময় ব্যবহার করে যে সে আগে বুঝতেও পারে না যে তাকে আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, এটি শুধু র্যাটল স্নেকের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বিশ্বের প্রায় 3,500 সাপের প্রজাতির মধ্যে সবচেয়ে পাতলা থেকে শুরু করে বিশালাকার অজগর পর্যন্ত সাপের প্রায় একই ক্ষমতা দেখা গিয়েছে।